চাকরিচ্যুত 10,323 ইস্যুতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হাটে হাড়ি ভাঙলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনানাথ। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী সমাধান সূত্র বের করার জন্য শিক্ষামন্ত্রী রতনানাথের কাছে আহ্বান রাখেন। জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনানাথ চাকরিচ্যুত 10,323 ইস্যুতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের হাটে হাড়ি ভাঙেন। দিল্লিতে চিঠি দেওয়া থেকে শুরু করে মামলা করা প্রসঙ্গে সুদীপ রায় বর্মনকে এদিন খোঁচা দেন শিক্ষামন্ত্রী। 10,323 ইস্যুতে সুদীপ রায় বর্মন যে এখন মায়া কান্না করছেন তাও এদিন পরোক্ষে বুঝিয়ে দিয়ে সুদীপ রায় বর্মনকে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী রতনানাথ। বিধায়ক সুদীপ রায় বর্মনকে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায়। কোনো উত্তরই ছিল না সুদীপবাবুর কাছে। আমি সকলে ধ্বংস করবো, বোঝা হয়েছে।